আজকে তুমি জানো না আজকে কি? আজকে ক্রিসমাস। আজকে আমাদের ভিউয়ার্সদের জানাই মেরি ক্রিসমাস এবং সবাই খুবই ভালো করে কাটান আজকের দিনটা। আর তুমি এই দিনটা জানো না? জানি না, কিন্তু তোর থেকে জানলাম। তাই খবরি লালের সমস্ত আমাদের যারা ভিউয়ার্স আছে সবাইকে টিম ডিজিটাল খবরি লালের তরফ থেকে উইশ ইউ আ ভেরি হ্যাপি এন্ড মেরি ক্রিসমাস। কিন্তু সকাল সকাল গান করছিলি কেন? ওমা, আমি তো আজকে অফিসটা বলতে গেলে বাধ্য হয়ে এসেছি, এখান থেকে ছুটে পালাবো তারপর সেলিব্রেশন। দাঁড়া, তোর পালানো বন্ধ করছি। কিসের সেলিব্রেশন আজকে? আজকে ট্রি সাজাবো, ডেকোরেট করবো, সান্তা ক্লজ আসবে। সান্তা ক্লজ আসবে? সান্তা ক্লজটা কে ভাই? তুমি সান্তা ক্লজ কে জানো না? ওই তো একটা ওই লাল টুপি পরা দাঁড়িয়ে। আমি বলছি ছেড়ে দাও। লাল টুপি, সাদা দাড়ি, হাতে গ্লাভস এবং হরিণের গাড়িতে করে আসে এবং আমাদের জন্য এই ঝোলা ভর্তি করে গিফট নিয়ে আসে। তাই তো ভিউয়ার্স, সবাই জানে হরিণের গাড়িতে করে আসে। হরিণের গাড়ির সামনে যদি সালমান খান পড়ে যায় তো কি হবে? বিতর্কিত মন্তব্যে আমি যাব না। যাই হোক, এটা কিন্তু বিতর্কিত মন্তব্য হয়ে গেছে, আমি বিতর্কিত মন্তব্যে যাব না আজকের দিনে। ছেড়ে দিলাম, সালমানকে ছেড়ে দিলাম। হ্যাঁ, কিন্তু এই যে সারাদিন ধরে তুই সান্তা ক্লজ বলছিস, পড়ছিসও, কারণ পড়ে আছিস, আমিও পড়ে আছি, তুই বেশি পড়ে আছিস। আর তো সান্তা ক্লজ এলো কোথা থেকে? এই লোকটাকে, এই দাড়িওয়ালা মাথায় লাল টুপি, তারপর এই আজকের দিনে ঝোলা ভর্তি করে সারা বছর গিফট কালেক্ট করে এবং আজকের দিনে আমরা যখন ঘুমোই তখন এসে আমরা যে ট্রিটা ডেকোরেট করব তার নিচে করে গিফটটা রেখে চলে যাবো। তোমাদের মতো তো সবার মন ছোট নয়, মনটা অনেক বড়। তো বাচ্চাদের জন্য গিফট দেয়। হ্যাঁ, একদম। বড় দিনে সান্তা বড় মন নিয়ে সবার বাড়িতে বাড়িতে যায় যায় এবং আমাদের গিফট দেয়। আচ্ছা, এটা তো তোরা জানিস। হুম, ঠিক আছে, এটাই তো ঠিক না? এটা ঠিক নয়। তাহলে এই যে সান্তা ক্লজ, এই সান্তা ক্লজের পিছনে কিন্তু একটা ঐতিহাসিক, এটা তো মানে তুই যেটা বলছিস নর্থ পোলে দুজন থাকে, স্বামী স্ত্রী, যাদের কিনা বাস্তবসম্মত কোনো এক্সিস্টেন্স নেই, ইতিহাসের পাতায় খাতায় কলমে তাদের কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু আমি যার কাহিনী এই মুহূর্তে বলতে চলেছি তার কিন্তু এক্সিস্টেন্স আছে অন্তত ইতিহাসের পাতায়, এবং যেটা বলা হয়েছে এই পৃথিবীতে জ্যান্ত মানুষটা ছিল সত্যিকারের সান্তা ক্লজ যেটা ছিল এবং যার থেকে এই ধারণাটা এসেছে। তিনি কিন্তু ওই নর্থ পোল ফট পোলে থাকার লোক না, তিনি একদম গন গনে উষ্ণ আছে একেবারে, মানে গরম জায়গা তুরস্ক, তুই জানিস তুরস্ক বেশ গরম জায়গা, সেখানে থাকতেন সেন্ট নিকোলাস বলে একজন ভদ্রলোক। সেন্ট নিকোলাস থেকে সান্তা ক্লজ? একদমই তাই। খ্রিস্টের জন্মের 300 পরে। আচ্ছা, খ্রিস্টের জন্মের 300 পরে এই ভদ্রলোকের বসবাস ছিল এবং প্রবল ধনী ব্যক্তি, যেটা বলছিস তুই বড় মন, একদম বড় মন, দিলদরিয়া মানুষ। ছোট যারা বাচ্চা কাচ্চা আছে তাদের খুব ভালোবাসেন এই ভদ্রলোক বা এই দাদু বা এই বয়স্ক মানুষটি, এবং তিনি যেটা করতেন বিভিন্ন ছোট বাচ্চা কাচ্চা দেখলে, তারও কি দাড়ি ছিল? এইটা জটিল একটা প্রশ্ন, আমি তার এখন টাইম মেশিনে পিছনে গিয়ে দেখতে পারবো না যে তার দাড়ি আছে কিনা। মানে এই সেন্ট নিকোলাস তিনি কিন্তু ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং তাদেরকে বিভিন্ন সময় গিফট দিতেন, সারা বছর ধরে গিফট দিতেন। তবে বড়দিন এলেই যেন তার আরো মনটা বড় হয়ে যেত এবং তিনি কিন্তু প্রত্যেক বাচ্চাকে, যদি যাদেরকে দিনের বেলাতে তাদের সাথে দেখা না হলেও ক্রিসমাসের আগে রাত্রের মধ্যে তিনি সবার বাড়িতে গিফট পৌঁছে দিতেন। এমনকি এটাও শোনা যায় একজন অত্যন্ত গরিব বাবা যখন নিতান্ত অর্থকষ্টে না থাকতে পেরে তার 3 কন্যা সন্তানকে বিক্রি করতে যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে নিরস্ত করে তাকে সম্পূর্ণ টাকা দিয়ে এই 3 যে কন্যা তাদের দায়ভার নিজে গ্রহণ করেন। পরবর্তীকালে এই মানুষটারই এই বাচ্চাদের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে শুধুমাত্র যে তুরস্ক বা ইহুদি দেশগুলো, মানে ইহুদি এবং প্যালেস্টাইন ওরিয়েন্টেড যে দেশগুলি রয়েছে সেখানেই শুধু নয়, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে গোটা ইউরোপে আস্তে আস্তে এই সান্তা ক্লজ এই ধারণাটার প্রচলন শুরু হয়। এবং তুই যেটা বলছিলি হরিণের গাড়িতে চড়ে ক্রিসমাসের রাত্রেবেলা বা ক্রিসমাসের আগের দিন যে রাত, ঠিক আছে, সেই সময় মধ্যরাত্রে আসেন সান্তা ক্লজ এবং বাচ্চাদের তাদের মনের লুকিয়ে থাকা গোপন ইচ্ছে অনুযায়ী গিফট দিয়ে যান। তুই কখনো এরকম পেয়েছিস? আমি তো পাইনি, কারণ আমরা যেই ছোটবেলায় যেই সমস্ত গিফট পেয়েছি সেটা আসলে কিন্তু সেই আমাদের
প্রাইভেট আমাদের সান্টা ক্লজ অর্থাৎ আমাদের মা বাবা কিন্তু ওই গিফটগুলো আমাদের হয়ে রেখে দেয় এবং আমাদের এটা বলেন যে সান্টা ক্লজ এসে রেখে গেছে কিন্তু যা আমাদের খবরিলাল বিবেক আমাদের জানালো যে নর্থ পোলে আসলে কেউ থাকুক চাই না থাকুক কিন্তু তুরস্কে কিন্তু আসল ছিল সান্টা ক্লজ এবং যিনি কিন্তু সেই ছোটদের বাচ্চাদের এবং যে সমস্ত গরিব বাচ্চারা রয়েছে তাদের কিন্তু মনের আশা সারা জীবনই তিনি পূরণ করে এসেছেন যতদিন তার প্রাণ ছিল একদমই তাই এবং আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম ছোট বড় মেজো সেজো সান্টা ক্লজরা রয়েছে যারা প্রতি মুহূর্তে আমাদের কাছে নিঃস্বার্থভাবে তাদের মানে সমস্ত কিছু দিয়ে আমাদের মনের যে ইচ্ছে পূরণ করেন কারো ক্ষেত্রে বাবা কারো ক্ষেত্রে মা কারো ক্ষেত্রে কোনো বন্ধু কারো ক্ষেত্রে বান্ধবী কারো ক্ষেত্রে স্ত্রী কিন্তু সান্টা ক্লজ আমাদের প্রত্যেকের জীবনেই আছে এবং আরেকটা কথা বলে রাখি সান্টা ক্লজ মানেই কিন্তু তাকে যে লাল কাপড় পরতে হবে হরিণের গাড়িতে চড়তে হবে কিংবা তার দাড়ি থাকতে হবে তার একটা ভুঁড়ি থাকতে হবে বা তার বয়স হবে এমন কিছু নয় ছোট থেকে বড় যে কেউ সান্টা ক্লজ হতে পারে শুধু বড় দিনের মতো বড় মন থাকা চাই একদমই আর যে শুধু গিফট দেবে তাও নয় আমাদেরকে খুশি রাখছে যে তারা কিন্তু সকলেই আসলে সান্টা ক্লজ একদমই তাই এবং খুশি বা আনন্দের থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না তাই এই বড়দিনের মরশুমটা প্রত্যেকের আনন্দে কাটুক আমাদের ডিজিটাল খবরিলালের প্রত্যেক ভিউয়ার্সের জীবনে আনন্দে ভরে যাক আমরাও এবং আপনারাও কারো না কারো সান্টা হয়ে উঠি এই আর আশা এই অঙ্গীকার রাখছি আমরা এবং আপনারা শুনতে থাকুন ডিজিটাল খবরিলাল কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের